পার্কভিউ হসপিটাল লিমিটেড চট্টগ্রাম সংবাদ। রাঙামাটি রাজস্থলীতে উপজাতীয় দুদলের গোলাগুলিতে একজন নিহত হয়েছে। রাজস্থলীর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আবু সালে জানান, মধ্যরাতে উপজেলা সদরের কাছে 2 নম্বর গাইদ্দা ইউনিয়নের ওগাড়ি পাড়া এলাকায় মারমা ন্যাশনাল পার্টি ও জেএসএস এর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। সকালে স্থানীয়রা উগাড়ি পাড়ার রাস্তার ওপর জলপাই রঙের পোশাক পরিহিত একজনের গুলিবিদ্ধ মরদেহ দেখে পুলিশকে জানায়। নিহতের পরিচয় পাওয়া না গেলেও সে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএস এর সদস্য বলে নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার।